বুগাটি এবং ল্যাম্বরগিনি হলো বিশ্বের সবচেয়ে আইকনিক এবং সবচেয়ে দ্রুতগতির সুপারকার ব্র্যান্ডগুলির মধ্যে দুটি। উভয় ব্র্যান্ডেরই উদ্ভাবন, প্রতিদ্বন্দ্বিতা এবং সাফল্যের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। গাড়িগুলিও তাদের কর্মদক্ষতা, ডিজাইন এবং প্রতিপত্তির জন্য বিখ্যাত। স্বয়ংচালিত প্রকৌশলের প্রথম দিন থেকে উচ্চ প্রযুক্তি সুপারকারের আধুনিক যুগ পর্যন্ত বুগাটি এবং ল্যাম্বরগিনি শিল্পের অগ্রভাগে রয়েছে। গাড়ি প্রেমিকদের জন্য বুগাটি বা ল্যাম্বরগিনির মালিক হওয়া একটি চূড়ান্ত স্বপ্ন। আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুটি সুপারকার ব্র্যান্ড বুগাটি এবং ল্যাম্বরগিনির মধ্যে কোন গাড়িটি সব দিক দিয়ে সেরা। তো আপনি তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা এখন সুপারকারের দুনিয়ায় যেতে চলেছি। আমরা প্রথমেই এই গাড়িগুলোর ইতিহাস সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসি। বুগাটি 1909 সালে ইটোরো বুগাটি প্রতিষ্ঠা করেছিলেন, একজন প্রতিভাবান প্রকৌশলী এবং ডিজাইনার যিনি সুন্দর এবং শক্তিশালী গাড়ি তৈরি করায় পারদর্শী ছিলেন। গতি এবং কর্মদক্ষতার উপর ফোকাস রেখে কোম্পানিটি সেই সময়ের সবচেয়ে উন্নত এবং উদ্ভাবনী কিছু গাড়ি তৈরি করার জন্য দ্রুত খ্যাতি অর্জন করে। সর্বকালের সবচেয়ে বিখ্যাত বুগাটি মডেলগুলোর মধ্যে একটি হলো টাইপ 35। এটি একটি রেসিং কার যা 1920-এর দশকে গ্র্যান্ড প্রিক্স সার্কিটে আধিপত্য বিস্তার করেছিল। টাইপ 35 তার অবিশ্বাস্য গতি এবং পরিচালনার জন্য পরিচিত ছিল এবং এটি বুগাটিকে মোটর স্পোর্টের জগতে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। পরবর্তী দশকগুলোতে বুগাটি উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির জগতে যা সম্ভব ছিল তার সীমানাকে উদ্ভাবন এবং ধাক্কা দিতে থাকে। 2005 সালে কোম্পানিটি ভাইরন প্রকাশ করে। ভাইরন সেই সময় বিশ্বের সবচেয়ে দ্রুত উৎপাদনকারী গাড়ি ছিল, যার সর্বোচ্চ গতি ছিল 250 মাইল প্রতি ঘন্টায় এবং এটাকে কিলোমিটারে হিসাব করলে যা দাঁড়ায় প্রায় 380 কিলোমিটার পার আওয়ার। অন্যদিকে ল্যাম্বরগিনি 1963 সালে ফেরোসিও ল্যাম্বরগিনি দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল, একজন ধনী ইতালীয় ব্যবসায়ী যিনি উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির প্রতি অনুরাগী ছিলেন। যদিও এই কোম্পানিটি প্রথম দিকে ট্রাক্টর তৈরি করত, ল্যাম্বরগিনির লক্ষ্য ছিল এমন একটি গাড়ি তৈরি করা যা সেই সময়ে বাজারে থাকা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি শক্তিশালী এবং বিলাসবহুল হবে, এবং ল্যাম্বরগিনি ব্যাপকভাবে সফল হয়। সর্বকালের সবচেয়ে বিখ্যাত ল্যাম্বরগিনি মডেলগুলোর মধ্যে একটি হলো মিউরা। এটি একটি মধ্য ইঞ্জিন স্পোর্টস কার যা 1966 সালে চালু করা হয়েছিল। মিউরা তার সুন্দর ডিজাইন এবং অবিশ্বাস্য পারফরমেন্সের জন্য পরিচিত ছিল এবং এটি ল্যাম্বরগিনিকে সুপারকারের দুনিয়ায় একটি গুরুতর খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। পরবর্তী দশকগুলিতে ল্যাম্বরগিনি সর্বকালের সবচেয়ে শক্তিশালী এবং আইকনিক গাড়িগুলোর মধ্যে কয়েকটি তৈরি করতে থাকে যা এটিকে তাৎক্ষণিকভাবে স্বীকৃত করে তোলে। সাম্প্রতিক বছরগুলিতে ল্যাম্বরগিনি উচ্চ ক্ষমতা সম্পন্ন গাড়ির জগৎকে অনেক এগিয়ে নিয়ে গেছে। ল্যাম্বরগিনির 2018 সালে মুক্তিপ্রাপ্ত অ্যাভেন্টাডোর এসভিজে এই গাড়িটি 6.5 লিটার V12 ইঞ্জিন সহ তৈরি করা সবচেয়ে উন্নত এবং শক্তিশালী গাড়িগুলির মধ্যে একটি। বুগাটি এবং ল্যাম্বরগিনি উভয়ই স্বয়ংচালিত শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, গাড়ি ডিজাইনার এবং ইঞ্জিনিয়ারদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এখন আমরা এই দুই কোম্পানির একটি করে গাড়ি নিয়ে সেই গাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বুগাটি চিরন সুপার স্পোর্ট দিয়ে শুরু করা যাক। মার্জিত এবং আক্রমণাত্মক উভয় ধরনের ডিজাইন সহ এই গাড়িটি বিলাসিতা এবং কর্মদক্ষতার চূড়ান্ত কম্বিনেশন। গাড়ির বডিটি এরোডাইনামিকভাবে দক্ষ হাতে ডিজাইন করা হয়েছে। বুগাটি চিরনের মানুষের মন কাড়ার মতো ডিজাইন করা হয়েছে। এই গাড়িটি যে কোনো মানুষ দেখলে এই গাড়িটির প্রেমে পড়ে যাবে। গাড়ির ভেতরের সিটগুলি সর্বোত্তম উপকরণ থেকে তৈরি করা হয়েছে। বুগাটি চিরনে রয়েছে একটি টার্বোচার্জ 8 লিটার W16 ইঞ্জিন এবং এই গাড়িটিতে 1578 হর্সপাওয়ার ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটির টর্ক হচ্ছে 1180। কিন্তু গাড়ির উন্নত প্রযুক্তি সেখানেই থামে না, এটিতে সক্রিয় অ্যারোডাইনামিক্স রয়েছে যা বায়ু প্রবাহকে অপটিমাইজ করতে এবং টেনে আনতে স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করে। এটি কেবল গাড়ির কর্মদক্ষতায় উন্নত করে না, বরং এটিকে আরো জ্বালানি সাশ্রয়ী করে তোলে। বুগাটি চিরনে 7টি গিয়ার এবং একটি উন্নত ডুয়েল ক্লাস সিস্টেম ব্যবহার করা হয়েছে। গাড়িটি বিদ্যুতের গতিতে গিয়ার পরিবর্তন করতে সক্ষম। বুগাটি চিরন সুপার স্পোর্টের সর্বোচ্চ গতি 304 মাইল পার আওয়ার এবং এই গাড়িটি 0-60 মাইল পার আওয়ার গতি তুলতে সময় লাগে মাত্র 2.4 সেকেন্ড। এবং এই গাড়িটির সর্বোচ্চ গতি যদি কিলোমিটার পার আওয়ারে হিসাব করা হয় তাহলে এই গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 480 কিলোমিটার পার আওয়ার, যা এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ গতির গাড়িগুলির মধ্যে একটি। তো এখন আমরা দেখে আসি ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডোর এসভিজে সম্পর্কে কিছু তথ্য। এই গাড়িটি ইতালীয় নকশা এবং প্রকৌশলীদের একটি সত্যিকারের মাস্টারপিস।
এই গাড়িটিতে একটি আক্রমণাত্মক এবং মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ডিজাইন করা হয়েছে। গাড়িটি অ্যারোডাইনামিক ভাবে ডিজাইন করা হয়েছে, ধারালো রেখা এবং কোনিক আকার যা এটিকে একটি হিংস্র এবং আক্রমণাত্মক চেহারা দেয়। এই গাড়িটির ভেতরেও অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে, যদিও সুপার কারগুলোর মধ্যে খুব অল্প পরিমাণে জায়গা রাখা হয়। এই গাড়িটিতে 6.5 লিটার V12 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটিতে 559 হর্স পাওয়ার ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি 531 পাউন্ড ফুট টর্ক তৈরি করতে সক্ষম। গাড়ির উন্নত হুইল ড্রাইভ সিস্টেম সর্বাধিক ট্র্যাকশন এবং স্থিতিশীল প্রদান করে, এমনকি সবচেয়ে চ্যালেঞ্জিং ড্রাইভিং পরিস্থিতিতেও। এই গাড়িটিতে 7টি গিয়ার ব্যবহার করা হয়েছে এবং একটি উন্নত ISR সিস্টেম ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে গাড়ির গিয়ার অতি দ্রুত পরিবর্তন করা যাবে। আর যখন এই গাড়িটির স্টপিং পাওয়ারের কথা আসে, গাড়িটিতে কার্বন সিরামিক ব্রেক ব্যবহার করা হয়েছে, এমনকি উচ্চ গতিতেও অবিশ্বাস্য স্টপিং প্রদান করতে সক্ষম। আর যদি এই গাড়িটির গতি নিয়ে কথা আসে, এই গাড়িটির সর্বোচ্চ গতি 350 কিলোমিটার/আওয়ার এবং এই গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে 2.8 সেকেন্ডে। যদিও এই গাড়িটি বুগাটি চিরন সুপার স্পোর্ট রেট থেকে অনেক কম গতিতে চলে। এছাড়া এই গাড়িটির মূল্য নিয়ে যদি কথা বলি, তাহলে এই গাড়িটির মূল্য $5 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 কোটি টাকা। অন্যদিকে বুগাটি চিরন সুপার স্পোর্টের মূল্য $3.9 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 40 কোটি টাকা। আর এই দুই কোম্পানির সবচেয়ে দামি গাড়ির কথা যদি বলি, তাহলে ল্যাম্বরগিনির সবচেয়ে দামি গাড়ি হচ্ছে ল্যাম্বরগিনি ভেনিনো। এই গাড়িটির মূল্য $8.3 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 85 কোটি টাকা। অন্যদিকে বুগাটির সবচেয়ে দামি গাড়ি হচ্ছে বুগাটি লাভৈতন্যরে। এই গাড়িটির মূল্য $19 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 200 কোটি টাকা। এছাড়া এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির মধ্যে একটি। তো দামের দিকে হিসেব করলে বুগাটির গাড়িগুলির দাম অনেক বেশি। তাহলে কোন গাড়িটি ভালো, বুগাটি না ল্যাম্বরগিনি? এটির উত্তর দেওয়া কঠিন, কারণ উভয় গাড়ি তাদের নিজস্ব উপায়ে সত্যিই ব্যতিক্রমী। বুগাটি হলো বিলাসিতা এবং পারফরমেন্সের চূড়ান্ত অভিব্যক্তি, অন্যদিকে ল্যাম্বরগিনি হলো ইতালীয় নকশা এবং প্রকৌশলের এক সত্যিকারের মাস্টারপিস। শেষ পর্যন্ত এটি ব্যক্তিগত পছন্দের উপর ডিপেন্ড করে। তারপরও আপনার কাছে কি মনে হচ্ছে কোন গাড়িটি সেরা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।